তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরি বিভাগে শুক্রবার রাতে কর্তব্যরত এক মহিলা চিকিৎসককে এক বখাটে যুবক মদমত্ত অবস্থায় চিকিৎসকের কক্ষে প্রবেশ করে বিভিন্ন অভব্য মন্তব্য করছিল এবং হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগীদের চিকিৎসা পরিষেবা নিতে ব্যাঘাত সৃষ্টি করছিল বলে অভিযোগ। পরবর্তীতে হাসপাতালে কর্তব্যরত সিকিউরিটি গার্ডরা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে মদ্যপ যুবককে আটক করে রাখে এবং তেলিয়ামুড়া থানায় খবর দেয়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ছুটে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে এবং কর্তব্যরত মহিলা চিকিৎসকের সঙ্গে মদমত্ত অবস্থায় অভব্য মন্তব্য করার অভিযোগে পুলিশ আটক করে তেলিয়ামুড়া থানায় নিয়ে যায় ওই যুবককে। জানা যায় মদ্যপ ওই যুবকের নাম বিপ্লব দাস, বাড়ি তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মছড়া এলাকায়। আজকে একটা খবর পাইছিলাম আর কি, যে হসপিটাল তরফ থেকে যে একজন বিপ্লব দাস নামে একজন থানাতে যে ডক্টর তার ডিউটিতে আসেন, তাহলে একটু ডিস্টার্ব করতেছে আর কি। তুই খবর পাই আমরা এলাম, তো এখন আমরা নিয়ে যেতে চাই। কোন ডক্টর? অ্যাকচুয়ালি আমরা ফিমেল ডক্টর। উল্লেখ্য, অতীতেও বিপ্লব দাস নামে ওই বখাটের যুবককে এক মহিলা চিকিৎসকের কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ আটক করে থানায় নিয়ে গিয়েছিল। গোটা ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে মহকুমা হাসপাতাল চত্বরে। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।